আরসিএসের যে নতুন নিউজ চ্যানেল আগামী স্বাধীনতা দিবসের প্রাকলগ্নে তার যে শো উদ্বোধন, এটি অত্যন্ত আনন্দের সংবাদ, আনন্দের বিষয়, বিশেষ করে আমাদের এই দুবরাজপুর শহরবাসীর কাছে। দীর্ঘদিন ধরে দেখছি এই আরসিএস চ্যানেলটি নানা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে এবং তা খুব ভালো অনুষ্ঠান পরিবেশন করে বিভিন্ন সামাজিক সচেতনতা, পরিবেশ দূষণ, আর যে ড্রাগ একটা মারাত্মক সমস্যা, বিশেষ করে ইয়াং ছেলেমেয়েদের পঙ্গু করে দিচ্ছে, এ ব্যাপারে সচেতনতা, তাদের যে কাগজটি আছে ও খুব সুন্দর কাগজ, আমরা কাগজ নিয়মিত পড়ি, আমাদের এখানেও প্রতিষ্ঠানে আসে। তাদের এই নিউজ চ্যানেলটি যে নতুন করে তৈরি হচ্ছে এটা খুবই আনন্দের কথা। আমি আশা করব যে আরসিএস তার কাগজ যেভাবে সমাজকে তুলে ধরছেন, সমাজের বিভিন্ন দিক, বিশেষ করে যেগুলি সত্য, হ্যাঁ, সেই সত্যকে উদ্ঘাটিত করার চেষ্টা করছে বিভিন্ন কর্নার থেকে, এডুকেশান, শিক্ষা, স্বাস্থ্য, সমাজ সচেতনতা, পরিবেশ সচেতনতা সম্পর্কে যে সমস্ত কাজগুলি তারা করছে, খুব ভালো কাজ করছে তারা। আশা করি নিউজ চ্যানেলে এইগুলি তারা তুলে ধরবে, সমাজ গঠনে যেগুলি মূল উপাদান, ছাত্রছাত্রীদের ক্যারেক্টার তৈরি করা, সমাজের মানুষের যে মদ অভ্যাসগুলো আছে সেই অভ্যাসগুলো কী করে দূর হবে, সমাজের আমরা এই সমাজকে, এই শহরটিকে আর কী করে সুন্দর করে সচেতন করবো, ব্যাপারে তারা কাজ করুক। আমরা আরসিএসের সঙ্গে সবসময় আছি, আগামী দিনও থাকবো। আরসিএস সত্যকে আঁকড়ে ধরে এগিয়ে চলুক, মিথ্যাকে আপোষ করে নয়, এটি প্রার্থনা। আমরা রয়েছি আরসিএসের সঙ্গে, আরসিএস আমরা নিয়মিত দেখি, আমি তো খুবই আরসিএসের ভক্ত, আরসিএস দেখি আমি, আপনারা দেখবেন আরসিএস, খুব ভালো লাগবে। এরা কোনো ইষ্টার সঙ্গে কাজ করছে, সরকারের সঙ্গে কাজ করছে আরসিএস, তাদেরকে হার্দিক শুভেচ্ছা অভিনন্দন এই চ্যানেলটির প্রতি। তারা এগিয়ে চলুক, ঈশ্বর আশীর্বাদ তাদের উপর বর্ষিত হোক। জয় ঠাকুর।